করোনা ঝুঁকি তুচ্ছ করে ঈদ যাত্রায় ছুটছেন মানুষ, লঞ্চ ফেরিতে ঢল, বাসে গাদাগাদি, আজও মৃত্যু 200। ডিএনসিসি হাসপাতালে 20 মিনিট সেন্ট্রাল অক্সিজেন বন্ধে হাহাকার। ভিতরে ভাই হাহাকার ভাই, একটা মনে হচ্ছে ভাই এটা কি আমাদের মাঠ। অক্সিজেন না পায় অস্ত্রোপায় মারা গেছে আমার বুকের উপর। জমজমাট কোরবানির পশুর হাট, রাজধানীতে ক্রেতা কম, ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল আজহা উদযাপন। সরকারের চাপেই রাজনীতিতে নিষ্ক্রিয় বেগম জিয়া, দাবি বিএনপি নেতাদের। ক্ষমতাসীনদের অনীহায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না, অভিযোগ দলটি। মাত্র 14 দিনের শিশুকে চট্টগ্রাম মেডিকেলে ফেলে গেলেন বাবা মা, লালন পালন করছেন নার্স ও চিকিৎসকরা, দত্তক নিতে আবেদনের হিড়িক। এবং ঈদের ছুটিতেও পদ্মা সেতুতে কর্মযজ্ঞ, সংযোগ সেতুর 11 নম্বর স্প্যানের স্ল্যাবের ঢালাই শুরু, সবচেয়ে দীর্ঘ গার্ডারের উপর করা হবে পিচ কার্পেটিং।